নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত, আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। আবারও শিল্পী মহলে শোকের খবর, প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ। ঘোষণাই সার, দীঘা পর্যটন কেন্দ্রে ব্যাপক হারে চলছে প্লাস্টিক থার্মোকল ব্যবহার। দল বিরোধী কাজের জন্য বিজেপির 3 পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড করল জেলা বিজেপি। তোলাবাজিকে কেন্দ্র করে এলাকা দখল নিয়ে উত্তেজনা লিলুয়ার ভট্টনগর ঘুঘুপাড়ায়। নারায়ণগড় থানার মকরামপুর টোল প্লাজার কাছে গ্যাস ট্যাঙ্কারে আগুন। এক রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। গঙ্গারামপুর পৌরসভার সব শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত রাখতে বালতি বিতরণ। চলে আসছে বিস্তারিত খবরে। আবারও শিল্পী মহলে শোকের খবর, প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ। গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন আরএন টেগোর হাসপাতালে। বেশ কিছুদিন ধরে ভুগছিলেন গৌরী ঘোষ। বেশ কয়েকদিন আগে তার স্ট্রোক হয়েছিল, তারপর থেকেই অসুস্থ ছিলেন গৌরী ঘোষ। শেষ কিছুদিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া। তাকে শেষ দেখা দেখতে হাসপাতালে জড়ো হচ্ছেন আপনজন ও শিল্প সংস্কৃতি জগতের মানুষেরা। তিনি পরবর্তী প্রজন্মের আবৃত্তিকারদের কাছে ছিলেন একজন অগ্রজ প্রতিম। তার উচ্চারণ দক্ষতা অভিব্যক্তিতে মুগ্ধ সকলেই। আকাশবাণীর উপস্থাপক হিসেবে শুরু হয়েছিল পথ চলা। বহু বছর ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং তার স্বামী পার্থ ঘোষ। কয়েক বছর ধরে আকাশবাণীর বহু অনুষ্ঠানে এই জুটির আবৃত্তি ছিল জনপ্রিয়। পরবর্তী প্রজন্মের কাছে তাঁরা ছিলেন আইকন ও আইডল। তাঁদের যুগলবন্দিতে শ্রুতিনাটক কর্ণকুন্তী সংবাদ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। ঘোষণাই সার, দীঘা পর্যটন কেন্দ্রে ব্যাপক হারে চলছে প্লাস্টিক থার্মোকল ব্যবহার। দুবছর আগে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীঘা পর্যটন কেন্দ্রে একটি বিজ্ঞপ্তি জারি করে এলাকার ব্যবসায়ী জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে কোনো প্রকার প্লাস্টিক তথা ক্যারি ব্যাগ, গ্লাস, কাপ এবং থার্মোকল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল। কেউ অমান্য করলে আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং 500 টাকা জরিমানা করা হবে। এই মর্মে কাজের জন্য বেশ কয়েকজন অস্থায়ী বেতনভুক্ত কর্মী নিয়োগ করা হয়। দীর্ঘদিন ধরপাকড় চলে, প্রচুর জরিমানা আদায় করা হয় পর্যটকদের কাছে। কিন্তু দীঘা পর্যটন কেন্দ্রে বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে প্লাস্টিক থার্মোকল চেকিং এর কোনো কর্মীদের দেখা মেলা তো দূর। প্রতিটা বাজার থেকে সমুদ্র সৈকত, পিকনিক স্পট সর্বত্রই ব্যাপক হারে ব্যবহার চলছে প্লাস্টিক থার্মোকলের। দোকানদার সহ স্থানীয় মানুষের কাছে জানা যায় পর্ষদের পক্ষ থেকে কিছুদিন ধরপাকড় চলেছিল, এখন আর হয় না, তাই আবারও প্লাস্টিকের রমরমা বেড়েছে। বাইরে থেকে যারা বেড়াতে এসে বাজার আনে তাদেরকে তো খালি হাতে বাজার দেওয়া যায় না। তাছাড়া কিছুদিন প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হচ্ছিল, তবে দাম বেশি ও ঠিকমতো যোগান না থাকায় প্লাস্টিক ব্যাগই কিনতে হচ্ছে। অপরদিকে সমুদ্র সৈকত কিংবা পিকনিক স্পটে নজরদারি না থাকার দরুন পর্যটকরা ও থার্মোকলের প্লেট, বাটি, প্লাস্টিক গ্লাসও ব্যবহার করছেন, যা পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। পরিবেশ রক্ষার জন্য যে নির্দেশাবলী দেওয়া হয়েছিল তা এখন পুরোটাই মুখ থুবড়ে পড়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এভাবে যদি চলতে থাকে দূষণের মাত্রা বৃদ্ধি পাবে, বিগত দিনে স্বাস্থ্যনগরী দীঘা অস্বাস্থ্য নগরীতে পরিণত হবে। এই প্রসঙ্গে দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল জানান, প্রায় 2 বছর ধরে সচেতনতামূলক প্রচার চালানো হলো, তা সত্ত্বেও মানুষ যদি নিজেরা সচেতন না হন কিছু বলার নেই। তবে দীর্ঘদিন লকডাউন চলায় বাজার হাট কিছুটা বন্ধ ছিল, পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রচার হয়নি। আবারও প্লাস্টিক বন্ধের অভিযান শুরু করা হবে। আধিকারিক জানান, স্বাস্থ্য নগরীকে কোনোভাবেই দূষিত করা যাবে না। সৈকত থেকে পিকনিক স্পট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। দল বিরোধী কাজের জন্য বিজেপির 3 পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড করল জেলা বিজেপি। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, যদিও অভিযোগ অস্বীকার জেলা বিজেপির। পাল্টা বিজেপি কাটমানির দল বলে কটাক্ষ তৃণমূলের। বিজেপির 3 পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড, দল বিরোধী কাজের অভিযোগ তুলে চিঠি দিয়ে এই 3 পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড করা হয়েছে।
দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন 10 নম্বর জেলা পরিষদ মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল। মালদহের কুশিদা গ্রাম পঞ্চায়েতের এই 3 পঞ্চায়েত সদস্য হলেন টুলি রায়, রামেশ্বর রায় এবং মৌসুমী সিংহ। এর মধ্যে টুলি রায় কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী। এদিকে টুলি রায়ের স্বামী স্থানীয় বিজেপি নেতা দিলীপ রায়ের অভিযোগ, ব্লক স্তরের বিজেপির কিছু নেতা কাঠমানি চাইত, যা দিতে না পারায় গোলমালের সূত্রপাত, আর সেই কারণেই তাদের একসাথে সাসপেন্ড করা হয়েছে। এর জন্য দলের প্রবল গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন তিনি। যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, 3 পঞ্চায়েত সদস্যই দল বিরোধী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন, শুধু তাই নয়, দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করতেন। বারবার সতর্ক করার পরেও তারা একই আচরণ করতে থাকায় তাদের সাসপেন্ড করা হয়েছে। কাঠমানি ও গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেছে জেলা বিজেপি কিষান কেরিয়া। অন্যদিকে বিজেপি এই 3 পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড করার পরেই শক্তি বৃদ্ধির প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। তারা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে 3 জনকে দলে টেনে আনতে। একজনের সঙ্গে এই বিষয়ে ফোনে কথাও হয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান। তবে তার কথায়, 3 সদস্য যদি তৃণমূলে যোগদানের জন্য আবেদন করে, সেক্ষেত্রে জেলা ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। পাশাপাশি বিজেপি কাঠমানির দল বলে কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, কুশিদা গ্রাম পঞ্চায়েত তৃণমূলেরই দখলে, 19টি আসনের মধ্যে 12টি তৃণমূলের দখলে, বাকি 7টি বিজেপির। এখন এই 3 সদস্য কি করেন সেটাই দেখার। তবে ইতিমধ্যেই বিজেপির জেলা নেতৃত্ব অন্য 1 পঞ্চায়েত সদস্যকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। তোলাবাজিকে কেন্দ্র করে এলাকা দখল নিয়ে উত্তেজনা লিলুয়ার ভট্টনগর ঘুঘুপাড়ায়। পুলিশ সূত্রে খবর, এলাকার কুখ্যাত তোলাবাজ চঞ্চল দাস মঙ্গলবার রাত 11টা নাগাদ দলবল নিয়ে স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ দেবরায়ের বাড়িতে হামলা চালায়। তারা ওই বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, বাড়িতে বড় বড় পাথর ছোড়ে, রাস্তায় দাঁড়িয়ে থাকা 2টি বাইকে আগুন ধরিয়ে দেয়। এরপর চঞ্চলের ছেলেরা লাঠি, সোঠা, রড এবং সাইকেলের চেইন দিয়ে ইন্দ্রজিৎ দেবরায়কে মারধর করে বলে অভিযোগ। তার মাথা ফেটে যায়, তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা ইন্দ্রজিতের ছেলেরাও চঞ্চলের ছেলেদের বেধড়ক মারে বলে অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং পুলিশকে তাড়া করে। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় সমর মালিক এবং পূর্ণচন্দ্র বাহাদুর নামে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের গতকাল হাওড়া আদালতে তোলা হয়েছে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব টিভি। নারায়ণগড় থানার মকরামপুর টোল প্লাজার কাছে গ্যাস ট্যাঙ্কারে আগুন। গ্যাস ট্যাঙ্কারটি বেলদা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে প্রাথমিকভাবে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। মকরামপুর টোল প্লাজার কাছে ঘটনা ঘটায় সাথে সাথে দমকল বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছে নারায়ণগড় থানার পুলিশ। তবে টোল প্লাজার মুখে আগুন লেগে যাওয়ায় দীর্ঘক্ষণ টোল প্লাজাতে যাতায়াত বন্ধ ছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। এক রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আসানসোলের কুলটি থানার চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম চন্দ্রদেব পাশওয়ান। জানা গিয়েছে চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন রেলের পাওয়ার গ্রিডের রুমের ভিতর থেকে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছায়। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের লোকেদের অভিযোগ, 4 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থেকে বিনা চিকিৎসায় হাসপাতালের এমার্জেন্সির সামনে মৃত্যু হলো রোগীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকেরা এবং তার সাথে আসা গ্রামের লোকজন। আজ ভোরে গায়ে জ্বর নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় সমীর মুন্ডা নামক জয়পুর চা বাগানের বাসিন্দা এক যুবক। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় বিশ্ববাংলা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার কথা ছিল ওই যুবককে। অভিযোগ, ভোর 5টা থেকে 9টা পর্যন্ত অ্যাম্বুলেন্সের অপেক্ষায় বসে থাকে রোগী। অ্যাম্বুলেন্স যখন এসে পৌঁছায় ততক্ষণে সুপার স্পেশালিটি হসপিটালের এমার্জেন্সির সামনে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান হেমব্রাম সহ অন্যান্য গ্রামবাসীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থার কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের।
পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম অভিযোগ করেন, 4 ঘন্টা বিনা চিকিৎসায় কোভিড আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় পড়ে থাকতে হবে কেন? এই প্রশ্ন তোলেন তিনি। ফোন করেও আসেনি কোনো সরকারি অ্যাম্বুলেন্স। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল ও কোভিড হসপিটালের এই চরম অব্যবস্থার জন্য তিনি জলপাইগুড়ি হাসপাতালের সুপার ডক্টর গয়ারাম নস্কর ও উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুশান্ত রায়কে দায়ী করেন। হাসপাতাল সুপার এবং উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ওএসডি ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। হাসপাতালে এমার্জেন্সির সামনে রোগীর পরিবারের লোকেরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব টিভি। গঙ্গারামপুর পৌরসভার সব শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত রাখতে বালতি বিতরণ। ফের একবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্রের কর্মযজ্ঞের কথা জানলেন শহরবাসী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্রের উদ্যোগে গঙ্গারামপুর পৌরসভার সব শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত রাখতে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি বালতি বিতরণ করলেন প্রশান্ত মিত্র। তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার আরো অন্যান্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা চেয়ারপারসন প্রশান্ত মিত্রের শহরের বাসিন্দা ও পৌরবাসীদের সুবিধার্থে তাদের পাশে দাঁড়িয়ে থেকে শহরের উন্নয়নের ক্ষেত্রে নানা উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজের কথা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বারবার। মমতা ব্যানার্জির তৃণমূল আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির ময়দানে যেমন তিনি পারদর্শী হাতে কাজ করেন, তেমনি একজন পৌরসভার চেয়ারপারসন হয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শহরকে জঞ্জাল আবর্জনা মুক্ত করতে শহরে উন্নয়নের ক্ষেত্রে ফের একবার জেলাবাসী তথা গঙ্গারামপুর শহরবাসীর কাছে আলোচিত হলেন গঙ্গারামপুর পৌরসভা চেয়ারপারসন প্রশান্ত মিত্র। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ জেলাবাসীরা। তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে গঙ্গারামপুর পৌরসভার এলাকার বাসিন্দাদের সুবিধার্থে শহরের মানুষকে পৌর সুবিধা দিতে তাদের পাশে অবিচল থাকবেন বলে জানান তিনি। বিগত বাম আমলে গঙ্গারামপুর পৌরসভা তথা গঙ্গারামপুর শহরের উন্নয়ন থমকে ছিল, যা তৃণমূল সরকার আসার পর তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র হওয়ার পর গঙ্গারামপুর পৌরসভা জেলার মানচিত্রে এক অনন্য নজির গড়েছে, যার ফলে এই শহরে ঢোকার মুখেই চৌপাথি মোড়ে রয়েছে সুন্দর ফোয়ারা। গঙ্গারামপুর হাইরোড থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মালদা বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের উপরে রয়েছে বাহারি আলোর রোশনাই ও গাছ, পাশাপাশি রয়েছে গঙ্গারামপুর পৌরসভা বাসস্ট্যান্ড। গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বানানো বিভিন্ন রকম অনুষ্ঠান ভবন এর পাশাপাশি বৃদ্ধ সহ সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তার দুধারে বানানো ফুটপাথ, শহরকে জঞ্জাল মুক্ত করতেও নর্দমা নিকাশি নালার কথা চিন্তা করে বড় বড় হাইড্রেনের পাশাপাশি মানুষকে মনোরঞ্জন দিতে পর্যটনের কথা মাথায় রেখে গঙ্গারামপুর কালদিঘি পার্ককে সুন্দরভাবে তৈরি করার পিছনে যে মহান কাঞ্জারি প্রশান্ত মিত্রের এই অবদান গঙ্গারামপুরের বাসিন্দা উপভোগ করছেন তা বলাই বাহুল্য। সকলে গঙ্গারামপুর পৌরসভা চেয়ারপারসন প্রশান্ত মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তেমনি তার এই মহৎ উদ্যোগকে বরাবরের মতন মন থেকে শ্রদ্ধা করেছেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রীর রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com-এ, অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।